আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের হোস্টেলের হল ডে, তো আমি সকাল সকাল স্নান ধান, মানে এখন সকাল নেই দুপুর হয়ে গেছে, স্নান ধান করা আমার হয়ে গেছে। তো এরপর চুলের খোঁপাটা বেঁধে মানে অনুষ্ঠান যেখানে হবে সেখানে চলে যাব, আর তারপর ওখানে গিয়ে মেকআপ আর্টিস্ট আছে ওরা সাজিয়ে দেবে। তো আজকের এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি, আর এখন বাজে 1:05। তো চলো তোমরা দেখতে থাকো, এখন পুরো হোস্টেলে একদম সবার তাড়াহুড়ো লেগে আছে সবাই মানে রেডি হওয়ার জন্য। আর আমাদের বোধহয় বাস আসবে 2টোতে। জাগৃতি ব্লগ আসো। ও আমিও, হ্যাঁ আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়ছি, চুলের খোপাটা করে নিয়েছি, বাকি কিছু ওখানে গিয়ে হবে। তো চলো এখন যাওয়া যাক, লেটস গো। তো বাসে উঠে যাওয়ার পর মুক্তি বললো, শ্রবণ আমি চুলটাই বেঁধে আসিনি, দিয়ে আমি বললাম আয় তাড়াতাড়ি, এখনও দেরি আছে বাস টাস ছাড়তে, তো বেশি সময় লাগবে না, আয় চুলটা বেঁধে দিই। দিয়ে আবার ওর খোপাটাও করে দিলাম, দিয়ে বাসও ছেড়ে দিল, দিয়ে আমরা চলে গেলাম আমাদের অডিটোরিয়ামে, ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। তো এতদিনের প্র্যাকটিসের পর এবার আমরা সত্যি সত্যি স্টেজে গিয়ে নাচবো। তো আমি তো সেরকম করে দিয়ে নাচ টাচ শিখিনি, তাও দু একবার করেছি পাড়ারি প্রোগ্রামে। তো আর এতদিন পর আবার এত বড় স্টেজে নাচবো, তো একটু চিন্তা হচ্ছিলো, তারপর আবার একটা নাচ হলে হয়, এতগুলো নাচ নাচবো পরপর, ড্রেস চেঞ্জিংয়ের ব্যাপার আছে, তো সব কিছু ঠিকঠাক টাইম মতো হবে কি না, স্টেজে গিয়ে ঠিকঠাক নাচতে পারবো কি না, সব কিছু নিয়ে অনেক চিন্তার মধ্যেই ছিলাম। কিন্তু মজাও প্রচুর হচ্ছিলো, যেহেতু সবাই মিলে যাচ্ছি, একটা আলাদাই হই হুল্লোড় লেগে আছে। তো তোমরাও সামনের ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, আমি তো খুব মজা করে কাটিয়েছি দিনটা, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। এখানে মানে আমরা গিয়ে জানতে পারলাম ওপেনিংয়ে যারা আছে তাদের সবাইকে হাতে পায়ে আলতা পড়তে হবে, তো এবার আলতা তো কেউ আমরা নিয়ে যাইনি, তো ওখানে দেখলাম একজন নিয়ে এসেছিলো, তার কাছ থেকে নিয়ে পড়ছিলাম। আর এখানে আমাদের সব দেখো নাচের ড্রেসগুলো আনা হয়ে গেছে, এরপর আমরা রেডি হয়ে যাব আস্তে আস্তে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, লিপস্টিক পরাটা খালি বাকি আছে, তো আমি নিজে থেকে লিপস্টিক নিয়ে গেছিলাম, তাই নিজের লিপস্টিক নিজেই পরেছি। আর এই দেখো একবারে রেডি হয়ে গেছি আমি। তো আমার সাজাগোজা প্রথম নাচের জন্য কমপ্লিট, মানে ওপেনিং এর জন্য। তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন, হাই বলো। তো এই হচ্ছে আমার ওপেনিংয়ের ড্রেস, তোমরা অবশ্যই জানাও যে আমাকে কীরকম লাগছে এইভাবে সেজে। আর তারপর অনেকটা টাইম ছিল অনুষ্ঠান শুরু হতে, আর আমরা যেহেতু রেডি হয়ে গেছিলাম তাই ছবি তুলে বেড়াচ্ছিলাম। আর এই বাইরে এসে দেখলাম কী সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দেখো সাইমা এখানে কাজ করতে ব্যস্ত, ও যেহেতু নাচে ছিল না তাই জন্য ও কাজের মধ্যে ছিল ব্যস্ত। আর সাবনাজও নাচ আছে কিন্তু ওর একটু পরে, তাই ও তখনও রেডি হয়নি। আর এখানে আমরা খুব মজা করছি স্টেজের উপর, তখনও কিছু শুরু হয়নি, লোকজন আসেনি। না ভিডিও
তো আমার প্রথম নাচটা শেষ হয়ে গেছে, এরপর আমি ফোকের জন্য রেডি হয়ে গেছি। তো এখানে আমি সেটা বলেও ছিলাম, কিন্তু এত চেঁচামেচি হচ্ছিল তোমরা কিছু শুনতে পাবে না বলে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো এরপর আমি রেডি হয়ে গেছি আমার একদম শেষ নাচের জন্য। তো এটা আমার নিজেরই শাড়ি, এরপর শাড়ি পরে নাচছিল, তো সবাই নিজের নিজের শাড়ি পরেছিল এখানে। আর তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে। তা রেডি হওয়ার তো একদমই টাইম পাচ্ছিলাম না, তাও যেটুকু পেরেছি রেডি হয়েছি। আর তারপর ব্যাক স্টেজে দাঁড়িয়ে আমরা অন্যদের পারফরমেন্সগুলোও দেখছিলাম, কারণ এরপর আমাদের নাচছিল। তো চলো তোমরাও দেখো। আমাদের অনুষ্ঠান এখানে শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের অনুষ্ঠানটি প্রচণ্ড মজা হয়েছে আমাদের সবার। আমি যদিও বেশি কিছু আজকে মানে শ্যুট করতে পারিনি ভিডিওর জন্য, যেহেতু আমি ব্যস্ত ছিলাম, একবার নাচ, তারপর আবার ড্রেস চেঞ্জ, আবার নাচ, এই করে করে তো যতটুকু পেরেছি শ্যুট করেছি। তো এই যে আমরা ঘরে চলে এসেছি, আর আজকে যেহেতু ওখান থেকে খাবার দেওয়া হয়, তো খাবারে ছিল বিরিয়ানি, তো সেটাই আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি ঘরে এসে খেতে। আর সবথেকে বড় ব্যাপার হলো হলডে উপলক্ষে যে ম্যাগাজিনটা বের করা হয়, ওখানে আমার আঁকা ছবি বেরিয়েছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া।